হচ্ছে আপনারা আপনাদের এই ধর্ম এবং অনশন বা অবস্থান যাই বলুন না কেন, নিজেদের আর অসুস্থ করবেন না, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাবেন না, এবং যে কথাটা আপনারা বলেছেন লিখিতভাবে দিচ্ছেন না কেন, কেন্দ্রীয় সরকারের টাকা আমরা পাই এবং সেই কেন্দ্রীয় সরকারের টাকা থেকে আমরা রেখে দিই, এরকম নেতারাও বলেছেন। নেতারা গেল কই, তাদের কপি দিতে বলুন। যে নেতারা বুক ফুলিয়ে ডান বাম থেকে তো শুরু করে গেরুয়া সবাই বলেছেন, কাগজটা কই, কাগজটা দেখান। এ তো আন্দোলনের দরকার ছিল না, হয় আমরা বলতাম আমাদের অর্থ নেই, আমরা দেখছি আমরা 17,000 কোটি টাকা পাই, দ্যাট ইজ অন রেকর্ড। বেতন বা ভাতা এই হেডে আমাদের কোনো টাকা আসে না। যে সমস্ত বোদ্ধারা গিয়ে ওখানে ভাষণ দিচ্ছেন আর যে সমস্ত শিক্ষক ভাইরা বোনেরা কথা বলছেন, তাহলে এত কথা বলছেন কেন? কেন্দ্রীয় সরকার দেয় আমরা দিন দিন না, আমাদের দেখান না, আমাদের কোর্টে গিয়ে বলুন না আপনারা। কোর্ট আপনাদের বলেছে হ্যাঁ আপনারা আন্দোলন করে যান, স্কুল করতে হবে না, দেখান সেটা। সরকার যথেষ্ট সহ্য করছে, তবে আমরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আর খেলতে দেব না, আমরা পরিষ্কারভাবে বলে দিলাম, সমস্ত রিপোর্ট আমাদের হাতে এসেছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।